আসসালামু আলাইকুম, সবাইকে সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকে আমাদের 37তম ব্যাচের দুজন শিক্ষার্থীর সঙ্গে তোমাদের পরিচয় করাই দেব। ওদের সমসাময়িক ওরা এক মাসের কোর্সে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এসেছিল, এসে তাদের আজকে কোর্স শেষ হয়ে যাচ্ছে এবং তারা চলে যাবে, আজকে বিদায় নিচ্ছে। তো যাই হোক, ওদের সঙ্গে একটু তোমাদের পরিচয় করাই দেই। ওরা কিভাবে প্রস্তুতি নিল, কি কি শিখলো, ওদের যে সৈনিক হওয়ার স্বপ্ন এটা কখন থেকে তারা দেখলো, এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ না পর্যন্ত দেখবা, তাহলে অনেক কিছু তোমরা জানতে পারবা। আমরা প্রথমে সাজুর কাছে আছি। সাজু, কোন জেলা বাসা তোমার? ধন্যবাদ স্যার। স্যার, আমি দিনাজপুর থেকে আসি স্যার। দিনাজপুর? জি স্যার। আচ্ছা সাজু, এই যে তুমি যে সৈনিক হবা স্যার, এই সৈনিক হওয়ার স্বপ্নটা কখন থেকে দেখো? স্যার, ছোটোবেলা থেকেই সৈনিক পছন্দ করতাম স্যার, সৈনিকদের পছন্দ করতাম। ছোটোবেলা বুঝতাম না স্যার যে মানে এরকম আসলে ইয়া করা যায় স্যার, কিন্তু তো ছোটোবেলা দেখতাম যে মানে সৈনিকদের ডিসিপ্লিন দেখতাম, ভালো লাগতো স্যার, ওদের পোশাক ভালো লাগতো। কিন্তু আস্তে আস্তে যখন বড় হই স্যার, তখন বুঝতে পারি যে সৈনিক হলে দেশ সেবা করা যাবে। শুধু দেশ সেবা নেই স্যার, পাশাপাশি আমি আর্থিকভাবে সচ্ছল হবো, এবং আমার বাবা মা স্যার আমাকে অনেক সাপোর্ট করে স্যার, যে সৈনিক হওয়ার বিষয়টাতে আমাকে কখনো কাজে বাধা দেয় না। এরকম আমি বলছি যে সোলজার ট্রেনিং একাডেমিতে আমি কোর্স করবো, আমার অনেক মেডিকেল সমস্যা আছে যেগুলো আমি সমাধান করবো। আমার বাবা মা সাপোর্ট করেছে স্যার, আমাকে এখানে আসতে দিয়েছে স্যার। মানে সৈনিক হওয়ার জন্য তোমার বাবা মা, তুমি যেটা, জি স্যার, তাদের কাছে সাপোর্ট চাও সেটা তারা তোমাকে সবসময় অবশ্যই স্যার সহযোগিতা দেয়? জি স্যার, বাবা মা সবসময় সাপোর্ট করে আমাকে স্যার। আচ্ছা, যখন তুমি সোলজার ট্রেনিং একাডেমিতে আসলা, খোঁজ পাইছো কিভাবে সর্বপ্রথম? স্যার, আমাদের এলাকায় একটা বড় ভাই আছে যে সোলজার ট্রেনিং একাডেমিতে ইয়া করে গেছে, কোর্স করে গেছে স্যার, ও এখন সেনাবাহিনীতে চাকরি পেয়েছে। তো ওর সঙ্গে অনেক গল্প গুজব করতে করতে স্যার, ও আমাকে বলছে যে এরকম সোলজার ট্রেনিং একাডেমি আছে যেখানে কোর্স করলে তোর মেডিকেল যেসব সমস্যা আছে, তারপরে লিখিত আরও ভাইবা যেসব সমস্যা আছে সব ওখানে সমাধান হয়ে যাবে, অনেক কিছু জানতে পারবি, বুঝতে পারবি। তো ওখানে খোঁজ পাওয়ার পর আমি ইউটিউবে স্যার দেখলাম, ইউটিউবে অনেক খোঁজ নিলাম, তারপরে আপনার নাম্বার পেয়েছি স্যার। নাম্বার পাওয়ার পর আপনার সাথে যোগাযোগ করি স্যার, তারপরে তো এখানে আসি স্যার। আচ্ছা, এসে সাজুর অবশ্য 5 ফিট 6 ইঞ্চের উপরেও লম্বা, আবার ওর রেজাল্ট অনেক ভালো। আর এখানে যাদের রেজাল্ট ভালো থাকে এবং যাদের 5 ফিট 6 ইঞ্চের উপরে লম্বা থাকে, তাদেরকে আমি বেসিক্যালি সবগুলো বাহিনীর জন্য আসলে প্রস্তুতি করাই দিই এক মাসে, যাতে তারা সবগুলো বাহিনীতে পরীক্ষা দিতে গেলে তার শারীরিক পরীক্ষা, মেডিকেল পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা, চারটার উপরে কোর্স করানো হয় আমাদের সোলজার একাডেমিতে। তো চারটা বিষয়ের উপরে এই এক মাস প্রস্তুতি নিয়ে তোমার কেমন লাগতেছে, মানে আত্মবিশ্বাসী স্যার? এখন তো আমার অনেক আত্মবিশ্বাস আছে স্যার, এবার মনে হচ্ছে যে স্যার লিখিত পরীক্ষায় আমি ফার্স্ট হবো স্যার। আমার যে সকল মেডিকেল সমস্যা আছে স্যার, ওগুলো সমাধান করে যেতে মানে যদি যাই স্যার, তাহলে প্রথম মাঠেই চাকরি পাবো স্যার, ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা, এগুলো? লিখিত পরীক্ষা তো স্যার ইনশাআল্লাহ ফার্স্ট হবো স্যার, আপনি যেগুলো দিয়েছেন স্যার মনে হচ্ছে ওগুলোই আসবে স্যার। এগুলো কখনো আগে জানতাম না স্যার এরকম হবে, ওই ভাইবার সম্বন্ধে যেগুলো ধারণা দিয়েছেন স্যার এগুলো কখনো আগে জানতাম না। যদি যাইতাম পরীক্ষা দিতে এইভাবে স্যার, অবশ্যই আউট হয়ে আসতাম। এখন স্যার মনে হচ্ছে যে ফার্স্ট হবো স্যার। আচ্ছা, এই যে দীর্ঘ এক মাস এখানে প্রস্তুতি নিলা, নিয়ে এক মাস পরে যে চলে যাচ্ছ, আজকে মনে পড়বে সোলজার একাডেমি? স্যার আসলে মানে এটা ভুলার মতো না স্যার, খুবই কষ্ট হচ্ছে স্যার আপনার স্যারে যাইতে স্যার। ইনশাআল্লাহ আবার আসবো স্যার আমি স্যার, অবশ্যই আবার আসবো স্যার, আপনাকে ভুলার মতো না স্যার। আপনি আপনার কাছে আসলাম স্যার শুধু সেনাবাহিনীর স্যার কোর্স করতে, কিন্তু আসে সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ সব বাহিনীর কোর্স করাই হয়ে গেল স্যার। যাক, এটা তাহলে এটা যদি সব বাহিনীর জন্য তোমার জানা থাকে, তাহলে আমরা অবশ্যই পরীক্ষা কেন্দ্রে গেলে ভালো করতে পারবো আর কি, তাই না? আচ্ছা, সাজুর বাসা অবশ্য দিনাজপুরে, তাই না? দিনাজপুরে, দিনাজপুর কি কারণে বিখ্যাত স্যার? দিনাজপুর লিচুর জন্য বিখ্যাত স্যার। লিচু? জি স্যার। আচ্ছা, তাহলে এবার ইনশাল্লাহ আমাকে লিচু খাওয়া? অবশ্যই স্যার, আপনাকে অবশ্যই লিচু, লিচু সিজন স্যার, অবশ্যই আপনার কাছে আসবো স্যার। আপনি আর ম্যাডাম স্যার আমাদের দিনাজপুর যাবেন স্যার ঘুরতে? জি স্যার, অবশ্যই স্যার। ঠিক আছে, ইনশাল্লাহ লিচু খেতে যাব। আর সাজু, তোমার যখন তুমি এখানে আসতা বা আসার আগে আমাদের সোলজার ট্রেনিং একাডেমির ভিডিওগুলো কি তোমার বাবা মা বা আত্মীয় স্বজনরা দেখতো? জি স্যার, আমি আমাদের বাসায় একটা বড় টিভি আছে স্যার, সবাই যখন একসাথে বসে থাকতাম স্যার, তখন আব্বু আম্মুকে ভিডিওগুলো দেখাইতাম যে এইভাবে এইভাবে এরকম করে, তখন আব্বু আম্মু যখন দেখতো স্যার, মানে ফ্যামিলি সবাই নিয়ে বস দেখতাম স্যার, তখন আব্বু আম্মু যখন দেখতো তখন আব্বু আম্মু বুঝতো স্যার। আমি আসলে মনে করি স্যার যে আপনার ভিডিওগুলো স্যার সবাইকে দেখানো দরকার, ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করা দরকার, তাহলে ওরা বুঝবে যে আমি এখানে আসে কী করবো আর কি শিখে যেতে পারবো স্যার। আমি আমার ফ্যামিলিকে দেখাইছি স্যার, ওরা বুঝছে স্যার, আমার বাবা আমাকে অনেক সাপোর্ট করে স্যার। ইনশাআল্লাহ আল্লাহ যদি কখনো আমাকে সেনাবাহিনীর একজন সৈনিক, গর্বিত সৈনিক করে তৈরি করে দেয় স্যার, তাহলে এটার পিছনে মানে সব থেকে বড় অবদান থাকবে স্যার আমার মা বাবা স্যার। এখানে একটু কথা বলি, সাজুর বাবা মা অনেক ভালো মানুষ, সেখানে আসছিল ভর্তি করাতে, তাদের সঙ্গে কথা বলা। তো যাই হোক,
ওই একে নিয়ে সাজু খানে অনেক স্বপ্ন দেখে, প্রত্যেকটা বাবা মাই তো স্বপ্ন দেখে তার সন্তান ভালো কিছু করবে, এটা স্বাভাবিক। তো সাজুর বাবা মাও স্বপ্ন দেখে সাজু একদিন নিজের যোগ্যতায় বাংলাদেশ সেনাবাহিনীতে গর্বিত সৈনিক হিসেবে চাকরি করে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবে। তো যাই হোক, যদি তোমার বাবা মা আমাদের ভিডিওটি দেখে আসে অবশ্যই আমার সালাম নেবেন, আমাদের জন্য দোয়া করবেন, সাজুর জন্য তো নিজের ছেলের জন্য তো দোয়া করবেনই সবসময়, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন যাতে এখানে এসে সাজুর মতো যারা আসে, এসে যারা প্রস্তুতি নিয়ে আগামীতে সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাবে, সব বাহিনীতে যাতে তারা নিজের যোগ্যতায় নিজের মেধায় সঠিক গাইডলাইন অনুসরণ করে যাতে তারা একদিন গর্বিত সৈনিক পেশায় নিযুক্ত হতে পারে। আরেকটা কথা স্যার মানে বলতে চাচ্ছিলাম, যে আরেকটা কথা বলতে চাচ্ছিলাম যে প্রিপারেশন ছাড়া স্যার চাকরি পাওয়া স্যার অসম্ভব স্যার, আর নিজ যোগ্যতা ছাড়া জীবনে স্যার মানে ঘুষ দিয়ে বা টাকা দিয়ে বা দালাল প্রতারকের মাধ্যমে স্যার কখনোই চাকরি হয় না স্যার, এটা একদম ভুয়া কথা স্যার, চাকরি পাইলেও যে কোনো সময় যাইতে পারে, আর ধরা তো খালি অবস্থা খুব খারাপ স্যার। গুড, এটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, কারণ সামরিক বাহিনীর সদস্যরা অনেক সৎ এবং নিষ্ঠাবান। তুমি ওখানে যোগ্য হবা, ফিট হবা, পরীক্ষা পাস করবা প্রত্যেকটা পরীক্ষা, তাহলে তুমি আবেদনের যে 200 টাকা লাগে এই টাকাটার বিনিময়ে তুমি শুধুমাত্র চাকরি পেতে পারো। আর যাদের বিশেষ প্রয়োজন যে না আমার একটা প্রস্তুতি দরকার, একটা গাইডলাইন দরকার, হ্যাঁ আমি মেডিকেলে ফিট আছে কিনা বা কোনো সমস্যা থাকলে সেটা সমাধানের কোনো উপায় আছে কিনা, সেই ক্ষেত্রে যাদের সামর্থ্য আছে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে খুবই স্বল্প খরচে আমরা কোচিং করাই, তোমরাও চাইলে এসে কোচিং করতে পারো, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো আমি টিউটোরিয়াল সবসময় আপলোড করি, সেগুলো দেখেও কিন্তু অনেকে বিভিন্ন বাহিনীতে চান্স পেয়েছে, তোমরাও ভালোভাবে দেখো, অনেক কিছু তোমরা শিখতে পারবা। বাবা শেষমেশ বাবা মার উদ্দেশ্যে কিছু যদি বলার থাকে তোমার। জি স্যার, আমি তো আমার বাবা মাকে, আমার বাবা মতো বাবা মা পাই স্যার আমি অনেক ধন্য স্যার, আল্লাহ দরবারে স্যার লাখ লাখ শুকরিয়া আছে স্যার, এরকম বাবা মা পাইছি স্যার, আমার বাবা মা আমাকে অনেক সাপোর্ট করে স্যার, তাদের সাপোর্ট ছাড়া স্যার মানে বাসা থাকা স্যার মুশকিল স্যার। আমার বাবা, জি স্যার আমার বাবা মাকে একটা কথাই বলবো যে আমার জন্য সবসময় দোয়া করবো, ওরা সবসময় স্যার আমার জন্য দোয়া করে স্যার, ওই জন্যই আজকে এখানে আছি স্যার, আমার বাবা অনেক কষ্ট করে স্যার, আমি আমার বাবাকে কিছু মানে দিতে চাই স্যার, এই আমি মনে করি যে চাকরি পাইলে আমি সফল, আমার শুধু সফলতা হবে না আমার বাবা সফল হবে স্যার। ধরো যদি তুমি চাকরি পাও, চাকরি পাওয়ার পরে প্রথম মাসে যে বেতনটা পাবা স্যার, এই বেতনটা দিয়ে কি করার ইচ্ছা আছে স্যার? এই বেতনটা দিয়ে স্যার আমার মানে আমি আমার বাবাকে কিছু কিনে দেবো স্যার, এই বেতনটা দিয়ে স্যার বাবা মাকে দিবো স্যার, ওরা স্যার খুশিতে আত্মহার হয়ে যাবে স্যার। তাই? জি স্যার। যাই হোক, আল্লাহ যাতে সাজুর মনে আসে পূরণ করে, সাজু ভালো থাকবা সবসময়, আর একাডেমির সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে, ঠিক আছে, যোগাযোগ রাখবা অবশ্যই, ঠিক আছে, যখনই মন চাবে যেহেতু তোমার বাসা দিনাজপুরে একাডেমিতে আসবা, এসে আবার থাকবা, আবার মন চাইলে প্র্যাকটিস একটু করবা, ঠিক আছে। একটা কথা বলতে চাই স্যার, সব থেকে বড় কথা যারা মানে সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীর জন্য স্বপ্ন দেখতেছে স্যার, তারা যেন আসে প্রস্তুতিটা নিয়ে যায়, কারণ প্রস্তুতি ছাড়া স্যার চাকরি পাওয়া অসম্ভব স্যার, যে কোনো পরীক্ষা পিএসসি জিএসসি বা এসএসসি পরীক্ষা প্রস্তুতি ছাড়া কিন্তু স্যার পাস করা অসম্ভব স্যার, সেরকম চাকরির জন্য একটা প্রস্তুতি লাগবে স্যার, এই প্রস্তুতিতে আমি মনে করি স্যার আপনার কাছে নেওয়াটা অনেক মানে জরুরি স্যার। স্যার নাহলে স্যার মানে পরীক্ষা সেন্টারে যায় কিছুই বুঝবে না স্যার, পরীক্ষা সেন্টারে কিন্তু ছোটো ছোটো ভুলের কারণে স্যার বের করে দেয়, আপনি আমাদেরকে অনেক কিছু শিখাইছেন স্যার, তো এইগুলা স্যার এইগুলা ছোটো ছোটো কারণেই স্যার বের করে দিতে পারে স্যার, দেখা যাচ্ছে স্যার তার বয়স শেষ স্যার, তার স্বপ্ন আর পূরণ হলো না স্যার, এই কারণে বয়স থাকা অবস্থায় প্রস্তুতি নিয়ে যে মাঠে গেলে স্যার অবশ্যই ইনশাল্লাহ যদি আল্লাহ সহায় হয় তাহলে স্যার চাকরি পাওয়া যায় স্যার। যাই হোক সাজু, তোমার জন্য আমার মন থেকে দোয়া থাকলো আর কি, ইনশাল্লাহ ভালো কিছু করবা, ঠিক আছে, ওকে বেস্ট অফ লাক। আমাদের আরেকজন 37তম ব্যাচের শিক্ষার্থীর সঙ্গে পরিচয় করাই দেবো, বাবা আসো, বসো। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ স্যার। আচ্ছা বাবা, তুমি কোন জেলা থেকে আসছিলে? সিলেট জেলা স্যার। সিলেট জেলা? জি স্যার। আচ্ছা, কি জানো নাম? মাহফুজুর রহমান মামুন। মামুন, আচ্ছা, মামুনের আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসার গল্পটা একটু বলি। মামুনের মা হচ্ছিল সৌদি আরবে থাকে আর কি, তো আপা যথেষ্ট ভালো মানুষ, আপা সবসময় বোধহয় আমাদের ভিডিওগুলো দেখে, তো দেখে আপা যোগাযোগ করলো সৌদি আরব থেকে যে তার ছেলে আছে, ও সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনী, অন্যান্য যে বাহিনীগুলো আছে সবগুলো বাহিনীর জন্য আমাদের এখানে প্রস্তুতি নেওয়া হতে চায়, ঠিক আছে, আপা সবসময় আমাদের টিউটোরিয়ালগুলো দেখে, ভালো লাগছে, আমার সাথে কথা বলছে সৌদি আরব থেকে, আপা যদি দেখেন ভিডিওটি অবশ্যই আমার পক্ষ থেকে আপনার কাছে সালাম থাকলো, সালাম নেবেন। আর এই যে তোমার সৈনিক হওয়ার স্বপ্নটা,
এটা কোথায় থেকে তৈরি হলো আর কি, বা কখন থেকে? প্রথম প্রথম ছোটবেলাতে যখন পড়ালেখা করতাম 1-2-3-তে, তখন আমাদের এই জায়গায় বাহিনী চক্কর দিত, আমরা বলতাম এগুলা কি চিনি না, তারপর বলতাম যে আমরা বড় হয়ে এগুলা হব, বড় হয়ে সৈনিক হব। তারপর আস্তে আস্তে যখন 6-7-এ উঠলাম, তখন বুঝতে পারলাম যে বাহিনী কত ভালো, শৃঙ্খলা, দেশের জন্য কি ইয়া করতে পারে, দেশপ্রেমিক। আর স্যার এইগুলা স্বপ্ন। আর আমার বাবা মাকে নিয়ে, আমার বাবা মা তখন বলতেছি আমার আম্মুকে যে আম্মু ওগুলা কি বাহিনী কি হয়। আমার আম্মু শুধু 5 পাস, আমার আম্মু একটু আমাকে বুঝিয়েছেন যে বাবা এগুলো হচ্ছে একজন সরকারি কর্মকর্তা, ওদের অনেক সম্মান, ওদের পোশাকটার অনেক দাম, ওদেরকে মানুষ দেখলে সালাম করে, ওদের সম্মানী, গুণী, জ্ঞানী। আমার আম্মু বলছেন তাই। এরপর থেকে স্যার আমার অনেক ভালো লাগে, ওই বাহিনীতে আমি যোগদান করতে চাই আর দেশের সেবা করতে চাই। শুধু তাই নয় স্যার, এই দেশে যদি বাহিনীতে আমি সুযোগ পাই, চাকরি করতে পারি, তাহলে স্যার আমি আর্থিকভাবেও সচ্ছল হব। সম্মান তো পাবাই, গৌরব তো পাবে, উচ্চ শিক্ষা তো গ্রহণ করতে পারবে, তাই না? জি স্যার। আচ্ছা বাবা, আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে 1 মাস প্রস্তুতি নিয়ে কেমন লাগলো? স্যার খুব ভালো লাগছে স্যার। ভালো লাগছে? জি স্যার, সাজেশনটা খুব ভালো লাগছে স্যার। আচ্ছা, এই যে তোমার আমাদের ভিডিওগুলো ইউটিউব চ্যানেলের টিউটোরিয়াল ভিডিওগুলো, এটা কে আগে দেখছিল, তুমি না তোমার আম্মু? আমার আম্মু আমার আগে দেখছিল। আচ্ছা, এই যে তোমার আম্মু দেখে যে আমাদের এখানে পাঠাইছে। জি স্যার। তুমি সিলেট জেলা থেকে আসছো? জি স্যার। সিলেট জেলা থেকে এসে আমাদের এখানে যে আসলো, তোমার আম্মু পাঠাইলো। জি স্যার। এতে কি উপকৃত হয়েছো? জি স্যার, অনেক উপকৃত হয়েছি স্যার। আমি ইনশাআল্লাহ প্রথম মাঠেই চাকরি পাবো স্যার। কনফিডেন্স আসছে? জি স্যার, আমি যে সাজেশনটা পাইছি স্যার, যেগুলো ভুলের কারণে বাইবা থেকে শারীরিকভাবে যেগুলো আউট হবো স্যার, এগুলো থেকে স্যার আমি মানে ধারণা পাইছি ভালোভাবে স্যার। আচ্ছা, তোমার আম্মু তো সবসময় আমাদের ভিডিও দেখে, আজকের ভিডিওটি হয়তো বা আপা দেখছে আর কি। তো মা, যেহেতু তোমার মা অনেক দূরে থাকে, সৌদি আরবে থাকে, তো মার জন্য কিছু যদি বলার থাকে তোমার? আমার মার জন্য, আমার মার জন্য আমি এটাই দোয়া করি স্যার, আমার মার জন্য সুস্থ সবল হয়ে থাকেন, আর আমার জন্য ভালোভাবে দোয়া করেন, আর আমার আমি আমার মার বাবার দাদা দাদির আশা পূরণ করতে পারি, এটাই আমি দোয়া করতে চাই স্যার। যাই হোক, আপা ছেলের জন্য তো দোয়া করবেনই অবশ্যই, আমাদের জন্যও দোয়া করবেন, যাতে ছেলে সম্পূর্ণ নিজের যোগ্যতায়, নিজের মেধা, যাতে সামরিক বাহিনীতে চাকরি পেতে পারে। আর আপনি যে উদ্দেশ্যে বা যে নিয়তে আমাদের এখানে পাঠিয়েছিলেন ছেলেকে, আমি আমার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করেছি ছেলেকে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, শারীরিক পরীক্ষা এবং মেডিকেল পরীক্ষা, এই 4টা পরীক্ষার জন্য প্রবল প্রস্তুতির মাধ্যমে ওকে একজন যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করার জন্য আমার কাছ থেকে, আমাদের একাডেমির পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা ছিল। বাকিটা ইনশাল্লাহ বাসায় যাওয়ার পরও এই চেষ্টাটা ধরে রাখবে তো? জি স্যার, আমার বাসায় যাওয়ার পর আমি শারীরিক ব্যায়াম চালিয়ে যাব স্যার, তারপর পড়াশোনা সম্পূর্ণ করব স্যার। পড়ালেখাও করতে হবে? জি স্যার, গাইড তো নিছি স্যার এই জন্যই। তাহলে এই যে মা এত দূর থেকে দেখে, সৌদি আরব থেকে দেখে আমাদের এখানে পাঠাইছে, সেটা তো রাখতে হবে, যেহেতু বাবা মা স্বপ্ন দেখছে। জি স্যার, আমার আম্মুর আশা আমি পূরণ করতেই হবে স্যার। বাবা মা কত কষ্ট করতেছে আমাদের। জি স্যার, আমার বাবা একজন শ্রমিক, আমার বাবা দিন মজুর, দিনের বেলা কাজ করলে আমরা খেতাম। বুঝতে পারছো? তাহলে দেখো যে কত পরিশ্রম করতেছে। জি স্যার। তো তোমাকেও পরিশ্রম করতে হবে বাবা, এখান থেকে যে নোট পেয়েছো, সাজেশন পাইছো, গাইডলাইন গুলো পাইছো, এগুলো গিয়ে বাসায় মানবা, পড়ালেখা করবা, তাহলে দেখবা যে ইনশাল্লাহ পরীক্ষায় ভালো করতে পারবে। জি স্যার, তাই না? জি স্যার। তো যাই হোক, এই হচ্ছিল মোটামুটি আজকের ভিডিও। ধন্যবাদ মামুন, ভালো থেকো আর কি, ইনশাল্লাহ চাকরি পাইলে তো আসবা, মিষ্টি খাই। জি স্যার, আপ দিব স্যার, তাই নাকি? জি স্যার। আচ্ছা, মামুন অবশ্য আমার জন্য উপহার নিয়ে আসছিল, ওদের এলাকায় একটু পান সুপারি বেশি পাওয়া যায়, তাই না? তো এখানে একাডেমিতে যেদিন আসছিল, ও এসে ওর আব্বু সহকারে পান সুপারিও নিয়ে আসছিল। তো যদিও বা আমি পান বেশি একটা খাই না, তারপরও আমরা টেস্ট করে দেখছি, খুবই ভালো। ঠিক আছে? জি স্যার। আর সবসময় বাবা সৎ থাকতে হবে। জি স্যার। ধৈর্য ধারণ করতে হবে। জি স্যার। সৎ পথ অনুসরণ করতে হবে। জি স্যার। ঠিক আছে? জি স্যার। কারণ সামরিক বাহিনীর চাকরি পেতে চাইলে এই বাহিনীতে শুধুমাত্র নিজের যোগ্যতা এবং সততায় চাকরি হবে। জি স্যার। এটাও সবসময় মাথায় রাখবা। ঠিক আছে? জি স্যার। এই আর কি বিষয়। ঠিক আছে মামুন, ধন্যবাদ। তাইলে স্যার, আমার একটা কথা ছিল স্যার, আমাদের মতো যারা স্টুডেন্ট আছে স্যার আপনার ইউটিউবে, তারা যদি এইভাবে চাকরি করতে চায় স্যার, তাহলে এই জায়গায় এসে গাইডলাইনটা নিলে স্যার ভালো হবে। আমার লাইফে স্যার এই বা আপনার মতো মিষ্টি মধুর সুরের স্যার পাই না স্যার। জি স্যার, প্রথম প্রথম লাইফে, আমার 18 বছর লাইফে স্যার আপনার মতন একজন স্যার পাইছি, আমি অনেক খুশি স্যার, সৌভাগ্যবান স্যার। আজকে যে চলে যাচ্ছিস মনে পড়বে স্যার, অনেক কিন্তু আমার বুকে দূর দূর করতেছে স্যার, যেতে যেতে মন চাচ্ছে না স্যার, তাই নাকি? জি স্যার। গুড, ইনশাআল্লাহ দোয়া থাকলো বাবা, ভালো কিছু করবা। ঠিক আছে? জি স্যার। তোমরা ভালো কিছু করলে তোমাদের বাবা মা যেমন গর্ব, তোমরা আমাদের প্রতিষ্ঠানেরও গর্ব। ঠিক আছে? এটাই তো, এই হচ্ছিল মোটামুটি বিষয়। যারা তোমরা এতক্ষণ দেখলে আমাদের ভিডিওটি, বা আপনারা যারা দেখলে,
আপনাদের উদ্দেশ্যে বা তোমাদের উদ্দেশ্যে একটা কিছু একটাই শুধু বলতে চাই, সেটা হচ্ছে হলো সামরিক বাহিনীর চাকরিগুলো শুধুমাত্র প্রস্তুতির মাধ্যমেই পাওয়া সম্ভব। পূর্ব প্রস্তুতি এবং সঠিক গাইডলাইন যদি কারো জানা থাকে তাহলে সে ইনশাল্লাহ নিজের যোগ্যতায় পরীক্ষার কেন্দ্রে গিয়ে পরীক্ষায় ফার্স্ট হয়ে চাকরি পেতে পারে। এই হচ্ছে হলো মোটামুটি আজকের ভিডিও। ভিডিওটি দেখা পর্যন্ত সবাইকে, শেষ পর্যন্ত দেখা যারা দেখেছেন বা দেখেছো তোমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আগামীতে আবার নতুন কোনো ভিডিও বা টিউটোরিয়াল নিয়ে চলে আসবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।